হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি চলে এসেছি হলো বাবানের স্কুলে, মানে স্কুলে মানে বাবানের যেখানে সিট পড়ছে হায়ার সেকেন্ডারি, সেখানে এসেছি। আর দেখো ওই যে বাবান হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? আমি দূর থেকে ক্যামেরাটা ধরছি, তার কারণ হলো দেখো স্কুলে ভিডিও করা ঠিক না। ঠিক না মানে আমি করছি, এখনো বারণ করিনি, যদি বারণ করে জিনিসটা ঠিক হবে না, তাই আমি দূর থেকেই ভিডিওটা করছি। আর দেখো এটা কিন্তু একটা অনেক বড় ইউনিভার্সিটি, এক পাশে হচ্ছে স্কুলটা আর এক পাশে হচ্ছে ইউনিভার্সিটিটা। খুব সুন্দর লাগলো আমার এই জায়গাটা। আর দেখো এই যে এই সাইডে সমস্ত স্টুডেন্টরা কিন্তু এখনো বাইরে দাঁড়িয়ে আছে, তার কারণ এখনো সময় হয়নি। দেখতেই পাচ্ছ প্রচুর স্টুডেন্ট, আমি ক্যামেরাটাকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আর কিছু কিছু স্টুডেন্ট কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই যে বড় বড় ছেলেমেয়েরা ঢুকছে, এরা কিন্তু ইউনিভার্সিটির, কেউ পড়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে, কেউ বা ল নিয়ে, কেউ বা সায়েন্স নিয়ে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট কিন্তু এই ইউনিভার্সিটিতে আছে। বেশ ভালো লাগছে, এতদিন পরীক্ষা চললো আমি আসিনি, আজকে তোমাদের দাদা ভাই বললো আমাকে নিয়ে আসতে, তাই আমি বাবানকে নিয়ে আসলাম। এসে আমার বেশ ভালো লাগছে, আর যেহেতু ক্যামেরাটা জুম করা তাই রাস্তাটাই কিন্তু বড় করে দেখাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটাকে আমি ঠিক করে নিচ্ছি, দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, বাবান তো ভিতরে ঢুকে গেছে অনেকক্ষণ আগেই, দেখতে পাচ্ছ। আর আমি আর একটুক্ষণ থেকে চলে যাব, চলো এবার রাস্তার ও সাইডটায় যাই, মানে বড় গেটটার ওপাশে যাই, ওপাশে গিয়ে একটু দাঁড়াবো, তারপরেই কিন্তু আমি চলে যাব। তো দেখো কত স্টুডেন্ট, আর এই যে দেখো গাড়িগুলি যে ঢুকছে, এগুলি প্রিন্সিপাল ম্যাডামদের সমস্ত গাড়িগুলি, বিভিন্ন অফিসিয়ালি গাড়ি এগুলি। আর এই দেখো স্টুডেন্টরা, এখনও কিন্তু বহু স্টুডেন্ট বাইরে, তার কারণ একটাই বললাম, সময় হয়নি। ছেলেমেয়েরা বাইরে আছে, আবার কিছু ছেলেমেয়েরা ভিতরে ঢুকে গেছে। তা দেখো গার্জিয়ানরাও এখন বাইরে আছে, এরা যখন প্রত্যেকে ভেতরে ঢুকে যাবে, গার্জিয়ানরাও আর এখানে থাকবে না, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের দেখো এই যে গেটটা কি সুন্দর লাগছে, তা আমি আজকেই আসলাম বাবানের। আর একটা আজকে বাবানের হলো ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা, বাবানের আর একটাই লাস্ট পরীক্ষা আছে, সেটা হলো বায়োলজি, এটা হলেই শেষ। তা সেই কারণে আজকে আমি আসলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, আর ফার্স্ট দিন কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট।